আমার বেঙ্গলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও হচ্ছে সাবুর ছোট দানার পাঁপড়ের পাঁপড়। আমি 100 গ্রাম ছোট দানার সাবু নিয়েছি। সাবুটি এবার দুবার সুন্দর করে ধুয়ে নেব। সাবুটা আমি দুবার সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ সাবু যেহেতু নিয়েছি, 1/4 ভাগ জল দিয়ে ভিজিয়ে রাখব প্রায় 1 ঘন্টা মতো। ছোটো দানার সাবু ভিজতে বেশি সময় লাগে না। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। সাবুটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই, খুব বেশি না। আমি এই ধরনের যে ছোটো ছোটো কোটোগুলো আছে তার কতগুলো ঢাকনা নিয়ে নিয়েছি। এর মধ্যে অবশ্যই একটু করে তেল মাখিয়ে নেবেন, যাতে পাঁপড়টা সহজে উঠে যায়। সুন্দর করে এভাবে তেল দিয়ে দিতে হবে। এইভাবে এইভাবে প্রত্যেকটা ঢাকনার মধ্যে তেল মুখিয়ে নিতে হবে। আমার প্রতিটা ঢাকনায় তেল দেওয়া হয়। এবার অল্প অল্প করে সাবুদানাগুলো এর মধ্যে এইভাবে ঠিক দিয়ে দিতে হবে। প্রত্যেকটা এভাবে ঠিক দিয়ে দিতে হবে। সব থেকে সমানভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে হবে, এইভাবে প্রতিটা ঢাকনার মধ্যে ঠিক এইভাবে এইভাবে সব করে নিয়েছি। এই এইভাবে এইভাবে প্রত্যেকটা এরকম একটা ঝাঁঝরি থালা নিতে হবে। ঝাঁঝরি থালার মধ্যে এগুলো সব বসিয়ে দিতে হবে এক এক করে।
ঠিক বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এবার গ্যাসে একটা এরকম কড়াই বসিয়ে দিতে হবে। এরকম এক গ্লাস জল দিয়ে দিতে হবে। গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার থালাটা বসিয়ে দেব। ঠিক এইভাবে এটা আমি চাপা দেব। এবার যতক্ষণ না পর্যন্ত এগুলো শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে থাকুন। কিছুক্ষণ পর পর আমি এসে দেখব যে সাবুর ভেতরের যে জলটা সেটা শুকিয়েছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার সাবুর পাঁপড়গুলো হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে ফেলব। এইভাবে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখুন। বলতে পারেন এটা আমার লাইফে ফার্স্ট সাবুর পাঁপড় তৈরি করা। তা আজকে আমি করতে পারি, এত আনন্দ লাগছে কি বলবো বন্ধুরা, আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। এরকম করে এক এক করে প্রত্যেকটা পাঁপড়, এটা একটা পলিথিন, এটা এখনো ঠিক মতো শুকোয়নি, এরকম করে এক এক করে সব
করে সব ঠিক এই পদ্ধতিতে এইভাবে একটা পিঠ শুকো উল্টে পাল্টে সব পাথরগুলোকে সব শুকিয়ে নেব এই যে বন্ধুরা সাবুর পাপড় এক ফুট শুকো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি আমার সাবুর পাপড় কমপ্লিট আমার সাবুর পাপড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকল বন্ধুকে স্বাগত আপনারা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সোজা রেসিপি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার